হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি, তো হোয়াটসঅ্যাপে এরকম একটা প্রবলেম যদি হয় তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে এখন আজকে দেখাবো। এই যে আমি ধরেন হোয়াটসঅ্যাপে গেলাম, যদি আমি কাউরে কোনো পিকচার পাঠাইতে চাই বা ক্যামেরা ওপেন করতে চাই, তাহলে আমার এখানে দেখবেন যে একটা অপশন আসতেছে যে আমি এটা পারমিশন নট এলাউ। এই যে দেখেন, এখানে এই যে আমার অপশনটা আসছে যে আমি একটা ক্যামেরাটা ওপেন করতে চাইছি, তো আমার এখানে এই অপশনটা আসছে। তো এখানে সেটিংসে গেলে আমাকে এই হোয়াটসঅ্যাপের ডিটেলসটা দেখাচ্ছে। তো আমি কোনো ক্যামেরা ওপেনও করতে পারতাছি না বা আমি কাউকে কোনো ছবি কোনো ডাটা কিছুই সেন্ড করতে পারতাছি না। তো সেটা কীভাবে করব সেই সমাধানটাই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আশা করি আপনারা এটা দেখে উপকৃত হবেন, কারণ এখন আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। যে কোনো কারণবশত হোয়াটসঅ্যাপে যদি এরকম আপনার, আমি যেই সমস্যাটা দেখাচ্ছি এরকম যদি আপনারও হয় কখনো, তাহলে আপনি দ্রুত এই সমাধানটা করে আপনি হোয়াটসঅ্যাপটা নির্ভেজালে চালাতে পারবেন এবং আমাদের কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটা আপনারা করার জন্য, এটাই আগ্রহ করার জন্যই আমি দেখাবো এখন। এটার জন্য আমি এখন যেই অপশনে যাব, যে আপনার ডিসপ্লেতে যেই হোয়াটসঅ্যাপের আইকনটা আছে সেখানে আপনি ট্যাব দিয়ে ধরে রাখবেন। ট্যাব দিয়ে ধরে রাখার পরে এই যে ট্যাব দিয়ে ধরে রাখার পর ওই যে এই সাইডে দেখেন একটা গোল আইকন আছে, এই আইকনে যাবেন, মানে সেটিংসের মতো একটা আইকন। এখানে দেখেন যে এই যে নিচে আছে পারমিশন, অ্যাপ পারমিশন, তো এখানে যাই আপনার এই যে দেখেন কিছু অ্যালাউ আছে আর এই যেগুলো হলো নট অ্যালাউ নিচেরগুলো। তো এই নিচের নট অ্যালাউগুলো আপনার অ্যালাউ করে দিতে হবে। যেটা যেটা আপনি অ্যালাউ করে দিবেন সেটা সেটাই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপের ভিতরে কাজ করতে পারবেন, আর যেটা অ্যালাউ করবেন না সেটা আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে কাজ করতে পারবেন না। তো এখান থেকে আমি এখন একে একে সবগুলোই অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দিয়ে দিলে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে থেকে আমি সবাইকে ছবি ডাটা যে কোনো ফাইল আমি ট্রান্সফার করতে পারবো। তো এই যে আমি একে একে করতেছি, দেখেন আপনারা, এই যে এখানে অলওয়েজ দিতে হবে, অলওয়েজ অ্যালাউ অল এটা দিতে হবে। এরকম প্রত্যেকটা অপশনে আপনার অ্যালাউ অল দিতে হবে, তাহলে আপনার ওই প্রোগ্রামগুলো হোয়াটসঅ্যাপে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শেয়ারটা এজন্যই করবেন যাতে আপনি কাজটা শিখেছেন, আপনার ফেসবুকের কোনো বন্ধু যদি আপনি শেয়ার করেন সেই মাধ্যমে সে দেখতে পারবে, তো সেও এই জিনিসটা শিখতে পারবে। তো এর জন্য সবার কাছেই অনুরোধ, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং যারা আমার আইডিটা এখনও ফলো দেন নাই তারা প্লিজ আমার আইডিটা ফলো দিবেন। এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো এবং আপনারা এগুলো শিখে অনেক উপকৃত হবেন। কারো কাছে আপনাদেরকে যাইতে হবে না, বলতে হবে না ভাই আমার এটা কী হয়েছে একটু দেখেন, আমি আসি না আপনাদের জন্য, আমি থাকতে আপনাদের কী টেনশন, নো টেনশন। তো আপনারা দেখতে থাকুন, এই যে একে একে আমি সবগুলো অ্যালাউ দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পরে আমি আপনাদেরকে পেড টিকেল, এখন আমি পেড টিকেল দেখাবো আপনাদেরকে। ছবি আমি যে কোনো একটা আইডি সিলেক্ট করে আমি ছবি পাঠিয়ে আপনাদেরকে প্রুফ দেখাবো, নাহলে তো আপনারা ভাববেন। এই যে দেখেন এখন আমার ক্যামেরা ওপেন হয়ে গেছে, এখানে কোনো ধরনের আইকন আসেনি, কোনো সেটিংসের অপশন আসেনি। এখন আমি এখান থেকে যে কোনো একটা ছবি যদি সেন্ড করি, তাহলে আমি ওই যেই আইডিতে সেন্ড করছি এই আইডিতে চলে যাবে। তো এইভাবে আপনারা সমাধানটা করতে পারবেন ইজিলি। এই যে দেখছেন, আপনাদেরকে প্রুফ দেখাইলাম যে আগে আমার এখানে ক্যামেরা ওপেন হতো না, এখন আমি ছবি পাঠিয়ে আপনাদেরকে দেখালাম।